নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে। আর অনেকদিন ভিডিও ছাড়িনি, মাঝখানে কিছুদিন ছাড়িনি। ওই যে বলেছিলাম মায়ের মাসিমণি, আমার মাসিদিদা হবে, মারা গেছে এবাড়ির মায়ের। আর তারপরে ও বাড়ি গেলাম, ও বাড়িতে কাজ হচ্ছে, জানোই সবাই ব্লগ চ্যানেলে দেখেছো সবাই। আর লাইট নিয়ে যায়নি, তো ঘরে কাজ করা পসিবল না, আর ছাদে প্রচণ্ড রোদ, তো সেই জন্য ভিডিও করা হয়নি। ভেরি 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 সরি। আজকে আমি খাবো শাক ভাজা, মাছের ঝোল। আর এটা হচ্ছে কি, আমি জানি না কাকে কেমনভাবে নেবে, অনেকে হয়তো পছন্দ হবে না, আমার ভিডিওটা হয়তো স্কিপ করে যাবে, বাট আমার খেতে ভালো লাগে। আমি নিয়েছি চিকেন স্কিন আর লেগ পটেটো দিয়ে কারি, আর এখানে আছে মাছের ঝোল। তো আমি খাওয়াটা শুরু করছি। কেমন? আর আমার মুরগির পা খেতে ভালো লাগে, কার রাগ হবে আমি জানি না, আমার ভালো লাগাটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি খাচ্ছি। এটা কিন্তু অন্য কোনো শাক না, এটা পুঁই শাক ভাজা, পুঁই শাক পাতা ভাজা। তো খাচ্ছি, চুলটা একদম ভিজে ওই জন্য ছাড়া রয়েছে। খাচ্ছি খাচ্ছি। পেঁয়াজ দিয়ে পুঁই শাক পাতা ভাজা আমি আগে কখনো খাইনি, মা বানিয়েছে। আই থিঙ্ক এর মধ্যে নিম পাতাও আছে। আমি সকালে স্কুলে গেছি, স্কুল থেকে ওর জন্য জামাই ষষ্ঠীর যে শপিং করেছিলাম একটা ওর সাইজে হয়নি, আবার গেছি, গিয়ে সেগুলো এক্সচেঞ্জ করেছি। আর যে দোকানটা থেকে করেছি আমি জাস্ট বাজারে তার নাম বলতেই চাই না, উচ্চারণ করতে চাই না, অসম্ভব বাজে। ফার্স্ট তুমি শপিং করতে যাবে, ওদের কাছে প্রচুর অ্যাভেলেবেল সমস্ত কিছু, কী দেখতে চাও খালি বলো। যখন তুমি এক্সচেঞ্জ করতে যাবে ওদের স্টক পুরো ফুরিয়ে যাবে, কিচ্ছু থাকবে না, যাকে লিভ ইট, নমো নমো নমো, আমি ও দোকানে আর কখনো যাবো না। তো যা হোক করে ওর পছন্দ হয়েছে, তবে সেগুলো যা দাম ছিল এগুলো যেগুলো পছন্দ হয়েছে দামে একটু এদিক ওদিক আছে, ইটস ওকে। বাট ওগুলো ওর পছন্দ হয়েছিল, বাট ওর সাইজে হয়নি, কারণ আমি আর বাবা যা পছন্দ করেছি আমার মনে হয় না আমার পছন্দ খারাপ, বাট ওর গায়ে হয়নি, সেই জন্য চেঞ্জ করতে হয়েছে। আর তারপর ওখান থেকে আমি তো জামাই ষষ্ঠীতে ও একা নতুন পরে যাবে সেটা তো নয়, আমি আমার জন্য একটা ব্লাউজ কাটাতে দিলাম ব্লাউজ কাকিমার কাছে, যার কাছ থেকে আমি অলওয়েজ কাটাই। আর তারপরে বাড়িতে এসে দেখছি শাক ভাজাটা হয়ে গেছে, ওটা হচ্ছে, ওটা চাপানো হয়েছে। মাকে বললাম তুমি এবার যাও, তো আমি সেগুলো কমপ্লিট করে উপরে এসে স্নান করে ঠাকুর ঘর করে কাছাকাছি থাকে কাছাকাছি করে মাছের ডিম। আজকে আমি মাথা নিয়ে নিই, ইচ্ছা করে নিই। মার রান্নার কালার টেস্ট দুটোই আলাদা হবে আমার থেকে। তরকারিটা আমি খালি নামিয়েছি, পুরো রান্নাটা তো কষিয়েছে মা, মশলা দিয়েছে মা, তো রান্নাটা মায়ের হাতের অবশ্যই করে, আমি শুধু গ্যাসটা অফ করেছি। পুকুরের মাছ ও বাড়িতে গিয়ে মায়ের হাতের খুদ ভাত খেয়েছি, পনির খেয়েছি,
মায়ের হাতের ঘন মুগ ডালের, মানে ওটা কি বলবো, মুগ ডাল, ডাল সেদ্ধ বলা যায় না ওটাকে, কারণ সব রকম মশলা দিয়ে করা, খুব সুন্দর টেস্ট হয়ে যায়। আর একদিন বিরিয়ানি খেয়েছি, বাট সেটা ভিডিও করা হয়নি। অফারটা ছিল ভাইয়ের জন্য, বিরিয়ানি অফারটা অনেক আগের থেকেই। ও তো একটু অসুস্থ ছিল না, ও বলেছিল আমি পুরোপুরি সুস্থ হয়ে তারপর আমি অফারটা নেব। কালকে যখন বাড়িতে আসি ওকে দেখতে পাই না। দুটো বাজে, 5টা থেকে পড়ানো আছে। বর্ষা এসেছে কিন্তু, সবাইকে বলে দিচ্ছি খুব শিগগিরই লাইভ আসবো। কবে এলে ভালো হবে আমি একটা পোস্ট করব, দেখি কীবার এলে ভালো হবে আর টাইমটা কখন এলে ভালো হবে তোমরা সবাই কমেন্ট করো তো। লেকটা পুরোটা দেখা যাচ্ছে না, বাবা দু কাঁটা। কালারটা দেখো, ঝোলটা কম দিলেই ভালো হতো।
আমাদের অনেকের হয়তো এই চিকেন লেগ ভালো লাগবে না, বাট আমাদের এখন গ্রাম বাংলার মানুষদের 100-এর মধ্যে 87% ভালো লাগে আই থিঙ্ক। না অনেকের ভালো নাও লাগতে পারে, আর পার্সোনাল চয়েস, তাদেরকে বলবো প্লিজ ভুলভাল কমেন্ট না করে এই ভিডিওটা স্কিপ করে যাও। ভুটের কালির দাগ কার কার আছে দেখো, এখন আছে আমাদের বাড়িতে যখন চিকেন হয় এই যে পা আর এই ছাল ঠাম্মার জন্য আনা হয়, মা পরিষ্কার করে, ঠাম্মা তো এগুলোই খায়, দিলে মেটে আমাদের ক্যানিং বাজারে না কালকে ও বাড়িতে বাবার সঙ্গে বাজারে ছিলাম, ওই সবজিওয়ালাটার কাছ থেকে সবজি কেনা হতো, হঠাৎ করেই মারা গেছে জানো তো, দোকানটার সামনে ছবি দেওয়া এত খারাপ লেগেছে না কি বলবো, আর ব্রেনে টিউমার হয়েছিল সামথিং এরকম কিছু একটা। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা শেষ করে দেখার জন্য, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দীপাস ব্লগ অ্যান্ড মেকআপ সাবস্ক্রাইব করো, লাভ ইউ অল, টাটা, ভালো ভালো কমেন্ট করো, টাটা।